নমস্কার, বিবর্তন টেলিভিশনে আপনাদের সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। সম্প্রতি চীনা ভাইরাস করোনা নিয়ে সৃষ্টি হয়েছে একটা আতঙ্কের পরিবেশ। আজ আমরা পাশে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর উজ্জ্বল আচার্য। আমরা এই বিষয়ে তার কাছ থেকে শুনে নেব যাবতীয় তথ্য। নমস্কার স্যার, ভালো আছেন? আচ্ছা স্যার, করোনা ভাইরাস আসলে কি ধরনের ভাইরাস? সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে তৈরি হয়েছে এক আতঙ্ক। এই ভাইরাস আবিষ্কৃত হয়েছে চীন থেকে, তবে প্রথম এই ভাইরাস কিন্তু দেখা যায় 1960 সালে। 2002-03 সালে রোগটা একটা মারাত্মক রোগ ঘটিয়েছিল, তার নাম ছিল সার্স। তখন এই রোগে মৃত্যু হয়েছিল 800 জনের মতো। তারপর 2012 সালে মার্স বলে, অর্থাৎ মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিন্ড্রোম বলে আরেকটি রোগ ঘটিয়েছিল, তখনও প্রায় 850 মতো মানুষের মৃত্যু ঘটে। এবার চীনের উহানে এই করোনা ভাইরাসের আবির্ভাব দেখা দেয়। সেক্ষেত্রে প্রতিদিন আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আচ্ছা স্যার, এই রোগটা কিভাবে ছড়াচ্ছে? এই রোগটা হচ্ছে জুনোটিক ডিজিজ, অর্থাৎ পশু থেকে মানুষে এই রোগটা ছড়ায়। চীনের একটি বাজারে যেখানে শিয়াল, কুমির, নেকড়ে, সাপ, ময়ূর, সজারু এমনকি উটের মাংস বিক্রি হয় বেআইনিভাবে, সেখানেই কিন্তু এই রোগটার প্রাদুর্ভাব ঘটে। আচ্ছা, কোন ব্যক্তি কিভাবে সংক্রামিত হয়? এই রোগটা বড্ড ছোঁয়াচে, সাধারণত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তির শরীরে এই রোগ সংক্রামিত হতে পারে। আচ্ছা স্যার, এই রোগের উপসর্গ কি কি? এই রোগের উপসর্গ সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো বা সর্দি কাশির মতোই, সাধারণত সামান্য জ্বর দিয়ে এই রোগটা শুরু হয়। তার সঙ্গে থাকে সর্দি, শুকনো কাশি, থাকে শ্বাসকষ্ট, ক্রমশ দেখা যায় নিউমোনিয়া, কিন্তু আস্তে আস্তে রোগটা কিডনিকে বিকল করে দেয় এবং সেই রোগটা কিন্তু মৃত্যু মুখে পতিত হতে পারে তারপরে। আচ্ছা, আমরা এই রোগকে প্রতিরোধ করব কিভাবে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। এই রোগের চীনে কিন্তু এখনো যে জাতীয় স্বাস্থ্য মিশন, এই রোগের বা এই ভাইরাসের এখনো গতি প্রকৃতি সেভাবে তারা আবিষ্কার করতে পারেনি, এবং এই জন্য এই রোগের এখনো কোনো অ্যান্টিবায়োটিকও তৈরি হয়নি, নেই কোনো ভ্যাকসিন। সুতরাং প্রতিরোধী হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। তাহলে আমাদের যে বাঁচার জন্য, আমাদের যে এই রোগটা না হয় তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হাত নিয়মিত সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখতে হবে, আক্রান্তের থেকে দূরে থাকতে হবে, হাত পরিষ্কার সাবান জল দিয়ে না ধুয়ে চোখ নাক মুখে কিন্তু ছোঁয়া যাবে না, আর পশু পাখির সংস্রব থেকেও দূরে থাকতে হবে, যে সমস্ত পশু পাখি অসুস্থ। এবং কোনো পশু পাখি বাজার থেকে আমরা যদি ফিরে আসি, সেক্ষেত্রে আমাদের হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই সময় অসুস্থ পশু পাখির সংস্পর্শ আমরা এড়িয়ে চলবো এবং আক্রান্ত যিনি যে আছেন তার থেকে আমরা দূরে থাকবো। আচ্ছা স্যার, কিছু সাধারণ প্রশ্ন করতে চাই আপনাকে। যেরকম ধরুন, চীন থেকে কোনো কুরিয়ার এলো বা কোনো চিঠি এলো, সেগুলো কি গ্রহণ করা নিরাপদ হবে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। এই সময় দেখা যায় যে এই ভাইরাস লং টার্ম কোনো সার্ফেসে বেঁচে থাকতে পারে না, কাজেই চীন থেকে যদি কোনো দ্রব্য আসে কুরিয়ারে বা কোনো চিঠি আসে, সেটা আমাদের গ্রহণ করতে কোনো আপত্তি থাকার কারণ নেই। আচ্ছা, পোষা কুকুর বা বেড়াল থেকে কি এই রোগ ছড়াতে পারে? এখন অবধি এরকম কোনো প্রমাণ নেই যে পোষা বিড়াল কুকুর থেকে এই রোগ ছড়িয়েছে, তবে বিড়াল কুকুর দিয়ে হাত দিয়ে ধরার পরে সেই হাত কিন্তু সাবান দিয়ে ভালো মতো পরিষ্কার করতে হবে। তবে বয়স্করা যাদের হার্টের রোগ আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা হাঁপানিতে ভুগছেন কিংবা ডায়াবেটিস আছে, তাদের আক্রমণের সম্ভাবনা একটু বেশি। আচ্ছা স্যার, এই রোগটা যদি হয় তাহলে আমরা কি করবো, আমাদের করণীয়টা কি হবে? হ্যাঁ, এই রোগ তো আমরা প্রথমেই বলেছি যে এই রোগ যাতে না হয় তার জন্য আমাদের প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা সতর্ক থাকবো, আমরা সজাগ থাকবো, আমরা সচেতন হবো যাতে এই রোগটা না হয়। কিন্তু একান্ত যদি হয়েই যায় তাহলে যেটা করতে হবে, আমাদের প্রচুর জল খেতে হবে, বিশ্রামে থাকতে হবে, প্রচুর পরিমাণে আমাদের তরল জাতীয় খাবার খেতে হবে, আমরা কোনো ভারী কাজ এ সময় করবো না, কঠোর পরিশ্রম আমরা এড়িয়ে চলবো, ধূমপান একেবারেই করব না এবং হাত সবসময় সাবান দিয়ে ধুয়ে নেব। যদি ঘরের বাইরে যেতে হয় অবশ্যই মুখে মাস্ক পরব। আচ্ছা স্যার, দর্শক বন্ধুদের আপনি সবশেষে কি বার্তা দিতে চাই?
দর্শকবন্ধুদের আমরা একটাই বলবো যে এই করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অযথা আতঙ্কিত হবেন না, কোনো গুজবে কান দেবেন না, আপনারা সতর্ক থাকুন, সচেতন হন, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। আমরা হাঁচি কাশির সময় আমরা নাক মুখ ঢেকে রাখবো, আমরা হাত সাবান দিয়ে ভালো করে ধোবো, এবং হচ্ছে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এবং কোনো রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, এবং হচ্ছে ডাক্তারের পরামর্শ মতো আমরা সমস্ত বিধিনিষেধ মেনে চলব। ফিরে আসবো আগামী পর্বে, ততদিন অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে।